আরেকটা হাদিস শুনেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী কার স্ত্রী নবীজির বিবি ছিলেন মোট 11 জন ইন্তেকাল করছে নবীজির হায়াতে 2 জন আর ইন্তেকাল নবীজির মৃত্যু পর্যন্ত ছিল 9 জন একত্রে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে স্বাভাবিকভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন স্ত্রীর সাথেই একত্রে কথা বলতেন এটা নবীজির একটা আমল ছিল কিতাবে আছে খুশ গল্প করতেন আদর করতেন সোহাগ করতেন এবং বিভিন্ন কথাবার্তা মানে স্ত্রীদেরকে সময় দিতেন সোজা কথা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কথাটা খেয়াল করেন 9 জন স্ত্রীকে নিয়ে আল্লাহর নবী কথা বলতেছেন হাসি মজাক করতেছেন আদর সোহাগ করতেছেন এই অবস্থায় যখনই মাগরিবের নামাজের আজান হযরতে বেলাল শুরু করতেন হযরতে আয়েশা বলেন আল্লাহর কসম নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো আমরা একজন বিবি কেও উনি আর চেনে না গোটা পৃথিবী চেনে না এবার তিনি মসজিদে ছুটতেন এবার তিনি কি হয়ে যেতেন গোটা দুনিয়া ভুলে যেতেন আমার মালিকের ডাক আসছে মুনিব ডাক দিছে এবার গোটা দুনিয়া চলে কি ভাই এমন একটা জীবন কি আমাদের কোনোদিনও হবে না কথা বলেন না সম্ভব না না এটা সম্ভব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না পাঁচ ওয়াক্ত নামাজ মানে হলো প্রত্যেক ওয়াক্তে একটা সিমেন্টের বস্তা 50 কেজি কমপক্ষে 20 মিনিট কাঁধে লইয়া দাঁড়াইয়া থাকা এটাকেই তো নামাজ বলে ঠিক না তো সমস্যা কি অসুবিধা কি সিমেন্টের বস্তা কাঁধে লও না আটার বস্তা কাঁধে লও তাহলে আপনি এর সমস্যা কি সমস্যা হলো শয়তান আমাকে ছাড়ে না নফস আমাকে ছাড়ে না এই দুই হারামি এক হারামি শয়তান আর এক হারামি নফস মনের চাহিদা এই মন যা চায় মন কোনো কাজ না বসে বসে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে গল্প করতেছে গপশপ মারতেছে মোবাইল টিপতেছে দুনিয়ার ব্যস্ততা অথচ দুনিয়ার আরেক ব্যস্ততার সামনে এই ব্যস্ততা ঠিকই বন্ধ করে নাস্তার টাইম দুপুরের খানার টাইম রাতের খানার টাইম অস্রাব পায়খানার টাইম বন্ধুদের সাথে গল্প করার টাইম স্ত্রীকে সময় দেওয়ার টাইম রাত্রিবেলা ঘুমের টাইম এরপরে মোবাইল রিসিভ করার টাইম শত ব্যস্ততার ভিতর দিয়েও এগুলোর জন্য ঠিকই সময় মেলে কিন্তু সেজদার জন্য সময় মেলে না সব কিছুর সময় আছে কিন্তু সেজদার জন্য সময় নাই কারণ সিদ্ধান্ত নিয়ে নিছে আমি আগুনে জ্বলবই আপনি সিদ্ধান্ত নিছেন পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়েন না আপনাদের মূল সমস্যা হইল আমার ছোট্ট বুঝ হইল আপনারা নিশ্চয়ই ফেরেশতাকে বলে ফেলছেন যে ভাই আমার নাম আপনি জাহান্নামে লিখে এলেন খোদা ঘুরে গেরে লাভ নাই আর সাইয়া লাভ নাই লিখে গেলেন হ্যাঁ এত জামালার দরকার লিখে গেলেন নাউযু বিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন তাইলে এক নম্বরে আমি বললাম পুরা দেহ কার দেওয়া আবার বলেন আল্লাহর দেওয়া তাহলে এই দেহে প্রথম আল্লাহর চাওয়া আল্লাহর রাস্তায় খরচ করো মানে হলো আল্লাহর ইবাদত করো ঠিক কি না বলেন দুই নাম্বার আরেকটা বলি আল্লাহ তাআলা আমাদেরকে তো দ্বিতীয় অর্থটা বলি তাহলে কথা শেষ দ্বিতীয় অর্থটা লম্বা না দুই নাম্বার কথা হলো আল্লাহ তাআলা বলেন বান্দা একদিকে তোমার শরীর এটা দিয়ে প্রথম আমি চাই আমার ইবাদত প্রথম কি চাই বলেন না ইবাদত দুই নাম্বার আল্লাহ তাআলা উপার্জনের যত কিছু আমাকে দিছে টাকা পয়সা ধন সম্পদ মাল দৌলত এইটা দ্বারা আল্লাহ চায় আমার রাস্তায় খরচ কার রাস্তায় আল্লাহ তাআলা বলেন এই সম্পদ এই মাল এক টাকা হোক 100 কোটি টাকা হোক আমার দেওয়া কার দেওয়া
কথা বলেন যে কোনো ভাবে আপনি টাকা রোজগার করেন তো আল্লাহর জমিনের ভিতর থেকে না বাহিরের থেকে কথা বলেন না আসমানের নিচে থেকে না আসমানের উপরে থেকে মাটির নিচ থেকে না মাটির উপরে থেকে তো আসমানও আল্লাহ জমিনও আল্লাহ সূর্যও আল্লাহ চন্দ্রও আল্লাহ আপনিও আল্লাহ আতো আল্লাহ ফাও আল্লাহ মাটিও আল্লাহ রড সিমেন্ট ইট বালু সব উপাদান এগুলো তো আল্লাহর আপনার কিতা কথা বলেন না কেন আমার কি কিছুই না সব কার আল্লাহ তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে যে মাল সম্পদ দিয়েছি তার দ্বারা যাকাত দান সাদাকা ফিতরা নফল বিভিন্ন খাতে ব্যয় যেগুলো দ্বারা নেকি হয় যেগুলো দ্বারা সওয়াব হয় আখিরাতের পুঁজি হয় জান্নাতের ঘর হয় কবরের আযাব maaf হয় জাহান্নামের আগুন হারাম হয় এমন রাস্তায় তুমি বেশি বেশি দান করো বলেন আলহামদুলিল্লাহ এবার শুধু তরজমাটা শুনে আল্লাহ তাআলা বলেন তুমি শরীর দিয়ে আমার দেওয়া শরীর দিয়ে ইবাদত করো আমার দেওয়া মাল দিয়ে আমার রাস্তায় খরচ করো কোন সময় পর্যন্ত আল্লাহ বলেন এই কথাটা খুব দরকার দেখেন তরজমাটাই যথেষ্ট আল্লাহ তাআলা বলেন একজন মানুষ উপার্জনের জন্য দুনিয়ায় বিভিন্ন রকমের বেচাকেনা উপার্জন করে দুই মানুষ নিয়মিত বিভিন্ন প্রয়োজনে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক করে তিন মানুষ বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য কারো না কারো সুপারিশ ধরে আপনি বলে দেন আল্লাহ তাআলা বলেন মিন কাবলি আইয়াতিয়া ইয়াউম আমার বান্দা এই দেহ দিয়ে ইবাদত করো এই মাল দিয়ে দান করো ওই সময় ওই মাঠ ওই দিন ওই হাশরের ময়দান আসবার আগে যেই দিন লা বাইউন কোন বেচা কিনা উপার্জন থাকবে না ওয়ালা খুল্লাতুন কোন বন্ধুত্ব মহব্বত থাকবে না ওয়ালা শাফাআতুন কোন সুপারিশ কারো থাকবে না আচ্ছা কি সুন্দর কথা চিন্তা করছেন যেদিন কোন উপার্জনের মাধ্যম থাকবে না যেদিন কোন বন্ধু বান্ধব থাকবে না যেদিন কোন কারো তোমার পক্ষে একজন মানুষ আরেকজন তোমার পক্ষে সুপারিশ করে দিবে এরকম কেউ থাকবে না আল্লাহ বলেন এমন একটা কঠিন হাশরের মাঠ যেদিন কেউ নাই ডানে বামে কেউ নাই তুমি একাই একা একাই একা একাই একা সেই ভীষণ হাশরের ময়দানে যাওয়ার আগেই এখন এই দেহ দিয়ে আমার দেওয়া দেহ ইবাদত করো আমার দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করো ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন আল্লাহ বলে যারা নাফরমান যারা পাপী যারা অবাধ্য যারা আমার কথা শুনলো না শরীর দিয়ে বন্দিগি করলো না মাল দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করলো না আল্লাহ বলেন তারাই হলো জালেম 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 জালেম